আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি মাহমুদুল হাসান, আপনারা দেখতেছেন আমার ছেলের মিস্টার ইংলিশ। তো আজকে আমরা আলোচনা করব হচ্ছে ট্যাগ কোয়েশ্চেন, জাস্ট একটা টেকনিক নিয়ে। এই টেকনিকগুলোকে সাধারণত আমি নিনজা টেকনিকও বলে থাকি, কারণ এই টেকনিকের মাধ্যমে আপনি খুব সহজেই একটা টেকনিকের মাধ্যমে ট্যাগ কোয়েশ্চেন কমপ্লিট করতে পারেন, বা ট্যাগ কোয়েশ্চেন করতে পারবেন, বা যে কোনো একটা গ্রামার রুলস করতে পারবেন। তো এরকম মাঝে মধ্যে আমি একটা রুলস নিয়ে আসি, এটা আপনারা জানেন। তো আজকে হচ্ছে আমাদের ট্যাগ কোয়েশ্চেনের টপিকটা, যেটা একটা জাস্ট রুলসের মাধ্যমে আপনি করতে পারবেন। তো যাই হোক, ভিডিওটা শুরু করার আগে একটা জিনিস বলে নিই, এইচএসসি 2022 সাল, সরি এসএসসি 2022 সাল যারা আছেন তাদের জন্য একটা কোর্স শুরু হয়েছে ইংলিশ সেকেন্ড পেপারের উপরে। আপনারা যদি এরকম সহজ সহজ ওয়েগুলোই শিখতে চান আলাদা করে, এবং প্র্যাকটিসগুলোতেও আমার সাহায্য চান, তাহলে অবশ্যই আপনারা সেই কোর্সটা করতে পারেন। আমি আই বাটনে দিয়ে দেবো কোর্সের লিঙ্ক, বা কীভাবে কোর্সে অ্যাডমিট হবে সেই ভিডিওটা দিয়ে দিব। আপনারা জাস্ট সিম্পলি জয়েন করতে পারেন, আমার নাম্বারে কল করতে পারেন, অথবা ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করলেও আমি রিপ্লাই করব, তখন আপনারা কোর্সে জয়েন করতে পারেন। যাই হোক, আজকে আমরা আলোচনা করব ট্যাগ কোয়েশ্চেনের নিনজা টেকনিক, বা জাস্ট একটা টেকনিকের ট্যাগ কোয়েশ্চেন। তো টেকনিকটা কি, খুবই সিম্পলি বিষয়। তো যাদের এই ভিডিওটা ভালো লাগবে তারা অবশ্যই ভিডিওটা তারা লাইক দিবেন, ভিডিওটা ভালো লাগলে, না লাগলে লাইক দেওয়া দরকার নেই, আপনি আনলাইকও দিতে পারেন, কোনো সমস্যা নাই। আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো টেকনিকটা হচ্ছে এস ভি এন এবং কোয়েশ্চেন মার্ক, জাস্ট এই সিম্পল এই চারটা বিষয়, চারটা লেটার, একটা জাস্ট লেটার না, একটা পাঞ্চুয়েশন মার্ক। তো এই চারটা বিষয় আপনি জাস্ট মাথায় রাখবেন। এস মানে হচ্ছে সাবজেক্ট, ভি মানে হচ্ছে ভার্ব, আর এন মানে হচ্ছে নেগেটিভ, আর শেষে হচ্ছে কোয়েশ্চেন মার্ক। জাস্ট এই একটা টেকনিক আপনি মনে রাখবেন, যে এস ভি এন, আমাকে সেন্টেন্স থেকে এস ভি এন বের করতে হবে এবং কোয়েশ্চেন মার্কটা দেখতে হবে, ঠিক আছে? তাহলেই আপনি করতে পারবেন ট্যাগ কোয়েশ্চেন। এখন এস ভি এনটা কীভাবে করবেন, প্রথমে এস মানে হচ্ছে সাবজেক্ট, সাবজেক্ট থেকে আপনাকে ট্যাগ কোয়েশ্চেন লিখতে হবে প্রোনাউন, এবং ভার্ব থেকে আপনাকে লিখতে হবে অক্সিলারি ভার্ব, ঠিক আছে? ভার্ব থেকে অক্সিলারি ভার্ব লিখতে হবে। নেগেটিভ যদি থাকে তাহলে আমরা নট বা অ্যান অ্যাপোস্ট্রোফি টি বসাবো না, যদি থাকে এখানে যদি নেগেটিভ থাকে তাহলে বসাবো না, আর যদি না থাকে তাহলে বসাবো, ঠিক আছে? কোয়েশ্চেন মার্ক দিতে হবে শেষে ট্যাগ কোয়েশ্চেনে। তো আপনারা সবাই জানেন যে ট্যাগ কোয়েশ্চেনের শুরুতে একটা স্টেটমেন্ট থাকে, সেই স্টেটমেন্টের আলোকেই আমাদের ট্যাগ কোয়েশ্চেনটা করতে হয়। যেমন এখানে আছে আরিফ কামস লেট, সে দেরি করে এসে থাকে। তো এখানে সাবজেক্ট হচ্ছে আমাদের আরিফ, তো আরিফ হচ্ছে সাবজেক্ট, সাবজেক্ট থেকে প্রোনাউন, প্রোনাউনটা হচ্ছে কি, আরিফ যেহেতু পুরুষবাচক এজন্য এখানে প্রোনাউনটা পুরুষবাচক নিব, সেটা হচ্ছে হি। এরপর হচ্ছে ভার্ব থেকে অক্সিলারি ভার্ব, তো এইখানে আমাদের ভার্ব যেটা আছে সেটা হচ্ছে মূল ভার্ব, যদি অক্সিলারি ভার্ব থাকতো আমরা তাই ব্যবহার করতাম, কিন্তু এখানে একটা মূল ভার্ব রয়েছে এবং মূল ভার্বের সাথে ই এস অথবা এস যুক্ত রয়েছে। তো এজন্য মূল ভার্বের সাথে যখন এস যুক্ত থাকে তখন আমরা এরপর ডাস, যদি এটা মূল ভার্বটা পাস্ট টেন্সে থাকে তাহলে আমরা নিব ডিড, যদি সেটা প্রেজেন্ট টেন্সে থাকে তাহলে আমরা নিব ডু। তো এইখানে যেহেতু এস অথবা ইএস আছে এজন্য আমরা লিখব ডাস। আর এইখানে খেয়াল করেন এই সেন্টেন্সে কোনো নেগেটিভ আছে কি না, নেগেটিভ বলতে আমরা নো, নট, এই যে এখানে দেখে নেন একটু, নো, এই যে এগুলো হচ্ছে নেগেটিভের মধ্যে পড়ে, ঠিক আছে? এগুলো যদি থাকে, এটা আমি দেখতে দেখাচ্ছি আবার, কারণ যেহেতু একটু ডিটেলস আপনাদের প্রয়োজন আছে সেজন্য দেখাবো। তো এখানে কোনো নেগেটিভ নাই, যেহেতু নেগেটিভ নাই এজন্য আমরা নেগেটিভটা বসাবো, এবং শেষে অবশ্যই কোয়েশ্চেন মার্ক। তাহলে জাস্ট একটা টেকনিক আমরা করে ফেললাম, ঠিক আছে? সিম্পল বিষয়, এই রুলসগুলো জাস্ট আপনাকে সচেতন করার জন্য এই বিষয়গুলো বা এই বৈশিষ্ট্যগুলো জানতে হবে আপনাকে, অন্যথায় আসলে আপনার কিছুই প্রয়োজন নেই, যদি আপনি এই বিষয়টাকে সুন্দর মতো অ্যাপ্লাই করতে পারেন, ঠিক আছে? তো এখন দেখেন, তো সাধারণত আমাদের ট্যাগ কোয়েশ্চেন ফর্ম হয় প্রথমে একটা অক্সিলারি ভার্ব বসে, তারপরে অ্যান অ্যাপোস্ট্রোফি টি, বসতেও পারে নাও বসতে পারে, কারণ এটা হচ্ছে একটা নেগেটিভ ট্যাগ, অ্যাফার্মেটিভ ট্যাগে এটা বসে না, অ্যাফার্মেটিভ ট্যাগে আর এটা অ্যান অ্যাপোস্ট্রোফি টিটা বসে না। এরপর হচ্ছে সাবজেক্টিভ প্রোনাউন, প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম, এবং শেষে হচ্ছে কোয়েশ্চেন মার্ক, ঠিক আছে? এখন প্রথমত হচ্ছে আমাদের সাবজেক্ট থেকে প্রোনাউন, এখন সাবজেক্ট থেকে প্রোনাউন লিখতে গেলে প্রোনাউনটা যদি আমাদের সাবজেক্টটা যদি পুরুষবাচক হয় তাহলে আমরা হি ব্যবহার করবো, যেরকম আমরা আরিফের ক্ষেত্রে ব্যবহার করলাম। তারপরে যদি নারীবাচক হয় তাহলে আমরা সি ব্যবহার করব, আর এটা যদি বস্তু বা বিষয় হয় থাকে তাহলে ইট অথবা দেয়ার, ইট অথবা দেয়ার, আর ইট অথবা দেয়ার থাকলে ইট অথবা দেয়ারই লিখবো। একটা জিনিস মনে রাখবেন, সাবজেক্টটা যদি প্রোনাউন থাকে তাহলে আমরা প্রোনাউনটাই ব্যবহার করবো, ঠিক আছে? কারণ সাবজেক্ট থেকে প্রোনাউন বলছে, এখন সাবজেক্ট অলরেডি প্রোনাউন, তাহলে আমরা প্রোনাউনই লিখবো, ঠিক আছে? এরপর হচ্ছে একের অধিক ব্যক্তি বস্তু বা বিষয় বিষয় অথবা এভরিবাডি এভরিওয়ান, সামবাডি সামওয়ান, নোবাডি নো ওয়ান, এনিবাডি এনিওয়ান, তারপরে নান, এগুলো যদি থাকে তাহলে আমরা প্রোনাউন হিসেবে দে লিখবো, ঠিক আছে? একের অধিক বোঝালে অথবা এই জিনিসগুলো বোঝালে আমরা দে লিখবো। এরপরে ভার্ব থেকে অক্সিলারি ভার্ব, এখন ভার্বটা অলরেডি একটা অক্সিলারি ভার্ব,
যদি থাকে তাহলে আমরা অক্সিলারি ভার্ব ব্যবহার করব, আর যদি অক্সিলারি ভার্ব না থাকে, থাকে যদি মেইন ভার্ব, মেইন ভার্বটা যেটা প্রেজেন্ট ফর্মে থাকে তাহলে ডু ব্যবহার করব। মেইন ভার্বের সাথে যদি এস অথবা ইএস যুক্ত থাকে তাহলে ডাজ ব্যবহার করব। মেইন ভার্বটা যদি পাস্টে থাকে তাহলে ডিড ব্যবহার করব। সিম্পল বিষয়, খুবই সহজ বিষয়। আর নেগেটিভ থাকলে নট, নেগেটিভ থাকলে নট বসাবো না, নেগেটিভ না থাকলে নট বসাবো। নেগেটিভ কোনগুলো? এগুলো হচ্ছে নেগেটিভ। এগুলো যদি থাকে তাহলে আমরা নটটা লিখবো না, আর শেষে অবশ্যই কোয়েশ্চেন মার্কটা। এখন আমরা একটু প্র্যাকটিস করেও দেখবো। তাছাড়া এক্সট্রা আরেকটা নিয়ম আছে, যদি ইম্পারেটিভ সেন্টেন্স এর ট্যাগ কোয়েশ্চেন হিসেবে উইল ইউ এবং লেটাস অথবা লেটস থাকলে ট্যাগ কোয়েশ্চেন হিসেবে শ্যাল উই বসে। যেরকম দেখেন, ইম্পারেটিভ সেন্টেন্স ভার্ব দিয়ে শুরু হয়, কাম উইথ মি, এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স, এই জন্য আমি এখানে ট্যাগ কোয়েশ্চেন হিসেবে উইল ইউ লিখবেন। আর এখানে লেটাস মানে লেটস মিট টুডে, এখানে লিখবেন শ্যাল উই। এটা হচ্ছে একটা এক্সট্রা নিয়ম। এখন আমরা একটা প্র্যাকটিস করে দেখাই। যেমন আই নিড আ পেন, আমার একটা কলম প্রয়োজন, তাহলে আই হচ্ছে আমাদের সাবজেক্ট, প্রোনাউন আছে, আমরা আই লিখব এখানে, ঠিক আছে, এখানে লিখব আই। আর নিডটা হচ্ছে এখানে মূল ভার্বে কাজ করতেছে, নিড কিছু কিছু জায়গায় অক্সিলারি ভার্বে কাজ করে, যেখানে নিড অক্সিলারি ভার্বের কাজ করবে সেখানে আমরা নিডটা ওই নিডই রাখবো। যেহেতু এখানে মূল ভার্বে কাজ করতেছে এই জন্য এটা প্রেজেন্টে আছে, প্রেজেন্টে থাকলে কী করবো? ডু লিখবো। আচ্ছা, আমি আপনাদেরকে একটু লিখেই দেখাই, এতে করে হয়তো আপনাদের একটু সহজ হবে। ওকে, দেখেন তো প্রথমে আমাদের ছিল কি আই, তো আমি আইটাকে লিখে নিলাম যেহেতু সাবজেক্ট। এরপরে দেখেন ভার্ব আছে আমাদের নিড, তাহলে আমি নিডটাকে লিখবো, নিডের জন্য আমি লিখবো ডু, ঠিক আছে, নিজের জন্য কি লিখবো? ডু লিখবো। আর যেহেতু এখানে নেগেটিভ নাই, নেগেটিভ কি এখানে আছে? নাই, তাহলে অ্যান অ্যাপোস্ট্রফি টি টু আমাদের লিখতে হবে, অ্যান অ্যাপোস্ট্রফি টি। এবং লিখার ক্ষেত্রে অবশ্যই শেষে কোয়েশ্চেন মার্কটা আপনারা দিতে ভুলবেন না, নাহলে কিন্তু আপনাদেরটা ভুল হবে। তারপরে দেখেন এ পরেরটাতে, আই মাস্ট রাইট আ লেটার টু মাই ফ্রেন্ড, সাবজেক্ট হচ্ছে আই, তাহলে আমি এখানে প্রথমে আই লিখবো। আমি এখন জাস্ট মানে মাউস দিয়ে লিখতেছি, যেন লেখা খারাপ হতে পারে। মাস্ট হচ্ছে অক্সিলারি ভার্ব, তাহলে আমি প্রথমে মাস্ট লিখবো, যেহেতু মাস্ট একটা অক্সিলারি ভার্ব, মাস্টটা লিখে নিলাম। আচ্ছা আমি, আচ্ছা আপনারা বুঝে নেন, আমি একটু কেটে দিই গেলাকে এখান থেকে, ধরুন আমি একটু শেষের দিকে লিখি, তাহলে আসলে লিখতে সুবিধা হবে। তো মাস্ট হচ্ছে অক্সিলারি ভার্ব, মাস্টটাকে লিখে নেওয়া হলো। আর এখানে যেহেতু নেগেটিভ নাই, তাহলে অ্যানাপোস্ট্রফি টি বসবে, অ্যানাপোস্ট্রফি টি, এবং শেষে অবশ্যই কোয়েশ্চেন মার্ক। ওকে, তারপরে আই হ্যাভ নট রিটার্ন এনি লেটার টু হিম ফর এ লং টাইম, তো এখানে সাবজেক্ট হচ্ছে আই, আবার আই, তাহলে আমরা আইটাকে লিখে নিলাম। অক্সিলারি ভার্ব আছে হ্যাভ, তাহলে আমরা হ্যাভ লিখবো। এখন দেখেন এখানে কিন্তু নেগেটিভ আছে, তাহলে আর এখানে নেগেটিভ লিখবো না, শেষে শুধুমাত্র কোয়েশ্চেন মার্ক দিয়ে দিব, হয়ে যাবে। তারপর অ্যাজ উই আর ফ্রেন্ডস আই থিঙ্ক উই শুড কিপ ইন টাচ, এখানে খেয়াল করেন, এখানে এই সেন্টেন্সটাই হচ্ছে মূল অর্থ প্রদানকারী এবং ট্যাগ কোয়েশ্চনের আগে এটাই আছে। তাছাড়া অ্যাজ আছে, এটা হচ্ছে একটা এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স, তো এই মানে পুরোটা হচ্ছে একটা কমপ্লেক্স সেন্টেন্স। এইটা হচ্ছে একটা সাবঅর্ডিনেট ক্লজ, কারণ অ্যাজ দিয়ে শুরু হয়েছে, তো মেইন ক্লজ হচ্ছে এটা, এটা দিয়ে ট্যাগ কোয়েশ্চন করতে হবে। তো উই হচ্ছে সাবজেক্ট, আমরা প্রথমে উই লিখব, অক্সিলারি ভার্ব আছে শুড, আমরা শুড লিখব, আর নেগেটিভ নাই, এখানে নেগেটিভ লিখবো, নেগেটিভ অ্যান অ্যাপোস্ট্রফি দিয়ে শেষে কোয়েশ্চন মার্কটা দিয়ে দিব, ঠিক আছে, যেহেতু আমি মাউস দিয়ে লিখতেছি এই জন্য জায়গা অতিরিক্ত নিচ্ছে এটা। আচ্ছা, শুড অ্যান অ্যাপোস্ট্রফি টি এবং শেষে কোয়েশ্চেন মার্ক, হয়ে গেল। আই এম রেগুলার ইন রাইটিং বাট মাই ফ্রেন্ড ইজ অলওয়েজ ইন রাইটিং, তাহলে এইটা হচ্ছে আমাদের কম্পাউন্ড সেন্টেন্স। কম্পাউন্ড সেন্টেন্স মাঝখানে বাদ বইছে, এবং কম্পাউন্ড সেন্টেন্স মানে ট্যাগ কোয়েশ্চেনের আগের ক্লজ যেটা থাকবে কম্পাউন্ড সেন্টেন্সে, সেই ক্লজটা দিয়ে করতে হবে। তাহলে এই ক্লজটা ছিল, তাহলে এখানে লিখবো মাই ফ্রেন্ডের জন্য লিখবো হি, কারণ মাই ফ্রেন্ড পুরুষবাচক ধরে নেওয়া হয়, কারণ এটা মেয়েও হতে পারে ছেলেও হতে পারে, কিন্তু যখন মানে আপনি কোনো কিছু শনাক্ত করতে পারতেছেন না সেই ক্ষেত্রে আপনাকে শুধুমাত্র প্রোনাউন হিসেবে ওই পুরুষবাচকটা লিখলেই চলবে, ঠিক আছে। হি অক্সিলারি ভার্ব আছে ইজ, আমরা ইজ লিখবো, আর নেগেটিভ যেহেতু নাই, নেগেটিভ ইজেন্ট হি, এবং শেষে কোয়েশ্চেন মার্ক। তো এইভাবে আপনি খুব সহজে ট্যাগ কোয়েশ্চেনগুলো করতে পারেন, ঠিক আছে, জাস্ট একটা টেকনিকের মাধ্যমে, জাস্ট একটা টেকনিকের মাধ্যমে আপনি করতে পারেন। তো আশা করি আপনাদের এই ভিডিওটা উপকার আসলো, আর যারা এসএসসি 2022 সালের আছেন তাদের ইংলিশ সেকেন্ড পেপারের এরকম চমৎকারভাবে রাইট ফর্ম ভার্ব ট্যাগ কোয়েশ্চেন প্রতিটা বিষয়ের রুলসগুলো যদি আপনি শিখতে চান সুন্দর মতো করে, আর আপনারা যদি একটা প্রস্তুতি নিতে চান পরীক্ষার আগে খুব ভালো মতো করে, তাহলে আপনারা ওই কোর্সটাতে জয়েন করেন। কোর্সের ফি জাস্ট মাত্র 150 টাকা, এবং এই কম সময়ের মধ্যে 150 টাকার মতো একটা কোর্স ফি, যেটা আপনি জাস্ট যাচাই ক্লাসের মতোও করতে পারেন।
তো সেটাকে আমার কাছে মনে হয় যে আপনাদের দেরি করা ঠিক হবে না, আপনারা দ্রুত ভর্তি হয়ে যান। ক্লাস 5 তারিখ বা 10 তারিখ থেকে 10 তারিখের মধ্যে থেকে শুরু হবে, সেটা হচ্ছে স্টুডেন্ট ভর্তির উপর নির্ভর। যখনই আমি মনে করবো যে পর্যাপ্ত স্টুডেন্ট হয়ে গেছে তখনই ক্লাস শুরু করে দিব। তো আজকে পর্যন্ত ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। আর এরকম সরি এরকম ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন। আজকে পর্যন্ত ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।